এই লোক সুন্নতের মহাবতে দাড়ি রাখালো, ও জন্মের কিরপিন দাড়ি কাটতে পয়সা লাগে, তাই সেই পয়সা খরচের বাড়িতে কাটি নেই, তাই রয়ে গেছে এক ফাঁকে, কিন্তু এই দাড়ি কাজে লেগে গেছে। মুখের দিক তাকাইয়া নবী পাক দে আল্লাহ আল্লাহ কয়ে ফেরেশতারা দা আমার বন্ধু ডাক দিল, ঘটনা কি কি দোস্ত? কয় যে রাব্বুল আলামিন বান্দা তোমার নাফরমানি করেছে, তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমার, তোমার বান্দারে তুমি বিচার করে জাহান্নামে দিচ্ছ, আমার এখানে কোনো কথা বলার নাই, তবে আল্লাহ আমার একটা দাবি, আমার বান্দা তোমার বান্দার মুখে আমি নবীর সুন্নতি দাড়ি দেখা যাইতেছে, রাব্বুল আলামিন বান্দা তোমার দোজকে দিবা না জাহান্নামে দিবা আমি জানি না, তবে আমার সুন্নতি দাড়ি যেন আগুনের ভিতরে পড়তে না দেখি, দাড়ি কয়টা খুলে রাখো আল্লাহ কয় দোস্ত দাড়ি তো খুলে রাখা যাবে না, তাহলে ওয়াদা খিলাফ হবে, কি ওয়াদা? কয় আল্লাহ বললেন বন্ধু তুমি বলেছিলে তামুতু না কামা তুহয়ুন ওয়া তুহশারু না কামা তামুতুন, যেমন জীবন যাপন করেছো মরণ হবে তোমার তেমন, আর মরার সময় যে চেহারা যে বডি নিয়ে মরবা হাসর হবে তোমার সেই চেহারা, তোমার ওয়াদা রক্ষার্থে দোস্ত আমার তোমার উম্মত আমার বান্দা তোমার উম্মত অন্য কোন কিছু করে নাই কিন্তু দাড়ি সহ জীবন যাপন করেছে, তাই মরছেও দাড়ি নিয়া, আর যেমন মরবে তেমন হাসর হবে, সুতরাং হাসরও দাড়ি থাকবে, মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তাহলে বান্দা তোমার তোমার দোজকে তোমার বান্দারে দাও, আমার সুন্নতি দাড়ি যেন দোজকে যায় না। আল্লাহ কয় হে ফেরেশতারা বান্দা যেখানে দাড়ি সেখানে, দাড়ি যেখানে বান্দা সেখানে, আমার বন্ধুর সুপারিশ ক্রমে দাড়ির বদৌলতে দাড়িরে দোজকে দেওয়া যাবে না, দাড়ির বদৌলতে বাদ দিল সাইয়াতিহিম হাসানাত, ওর সমস্ত সগে গুনাহ কাতা যা আছে সবগুলো নেকি দ্বারা পাল্টাইয়া জান্নাতে দাও। অমন চা পাল্য মিন অমন চা পাল্যাকপুর, যার মনে চায় মানো যার মনে চাই না মানো না, মানলে তোমার লাভ না মানলে তোমার লস, কথা বলেন ঠিক কি ঠিক না? তিনটে গুণা যুবক জেনে নাও, এক নম্বরে দাড়ি কাটা, দুই নম্বরে গান বাজনা গাওয়া ও শোনা, মমতাজ মনির গান আলমগীরির গান জারি যাত্রা করো সাগাজির গান গুণযাত্রারা, এ রুনা লাইলা সাবিনা ইসমিনের গান, নতুন নতুন যারা হয়েছে তাদের সাথে আমার ভালো সম্পর্ক নাই বলে নাম প্রতিবাদ দিদি, ওই কজনের সাথে সম্পর্ক জীবনে শুনি নাই, নাম শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছি, এই সমস্ত দাতাল দাতাল নির গান শুনবি আর তাই কানের মধ্যে খুঁটো এক কান দিয়ে বিছানে শুয়ে তাইস, কানের মধ্যে খিল দেয় না কুমই দিয়ে বেসাইয়ে কানের মধ্যে খিল দিছে, কেমন যেন ডাক্তারই হতেছে যে ডাক্তাররা কানেরটা দিয়ে, ওই অবস্থায় যদি তোর মরণ হইয়া যায় কুত্ত মারা মরবি শুয়ার মারা মরবি, মহিলা পুরুষ সাবধান, মরণের অঙ্গীকার করে কিন্তু বিছানায় শুইতেছ, যারা মুসলমান দোয়া পড়ো কি দোয়া পড়ো ঘুমের সময়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ তোমারই নামে মরিতেছি তুমি জিন্দা করে দিও, কথা বলেন ঠিক কি ঠিক না? মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাইতেছ, ওই ঘুমের ভিতরে হাজারো মানুষ মারা গেছে আর জীবনে সজাগ হয় নাই, দোয়া করছো আহিয়া সকালে জিন্দা করে দিও, মরণের অঙ্গীকার নিয়ে কানের মধ্যে খিল লাগাইয়া কেন ঘুমাও, যদি কানের মধ্যে খিল লাগাও তাহলে কারি মুস্তাকিমের তিলাওয়াত আছে ওইটা খিল লাগাও, যদি কানের মধ্যে খিল লাগাও কারি আব্দুল বাসেতের তিলাওয়াত, যদি কানের ভিতরে কিছু দিতে চাও এ নুরুল ইসলাম অলিপুরি জুবায়ের আহমদ আনসারি জুনায়দ আল হাবিবি হাফিজুর রহমান সিদ্দিকি, এমন করে বাংলার জমিনে উলামায়ে কেরাম যারা ওয়াজ করে হাজারো ওয়াজ আছে তার একটা ওয়াজ কানের মধ্যে লাগাই দিয়ে তুমি শোও, গমের মধ্যে যদি তুমি মরিয়া যাও আল্লাহ করলে তোমার ইমানি মনু মরণ হবে, তুমি নবী রসুলদের সাথে জান্নাতি হবা, কুনু মাসাদিকিন, এদিক তাকারে শোনালো কি কেয়ামতের ময়দানে যদি আজকে এই মাদ্রাসা এ কি নাম দারুল মুকাররম মাদ্রাসা
দারুল মুকাররম মাদ্রাসার একটা ছেলে যদি উলামায়ে কেরামরা যদি জান্নাতে যায়, দেখবা এদের সাথে এই হোয়াইট ভাই ওই আরাক ভাই, এই এলাকার যত যুবক আছে মস্তান টাইপের, যারা দুনিয়ার নোংরামি আকাম কুকাম করার অভ্যাস ছিল, এরা ভালোবাসা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করে, এই উলামায়ে কেরামের সাথে উঠা বসার লাভ সেই দিন দেখবা আইছে আমার পায়ের কাছে 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 বসছে, গলা জড়ায় ধরে বসছে, মহব্বত করে 22 তারিখ আমার দাওয়াত দিয়েছে, হোয়াইট ভাইকে মাহফিল আছে আমার ওই পাশে 22 কোন পাশে তা নয়াবাটি এই পাশে, ইনশাআল্লাহ আসবো, এই মহব্বত সেদিন কাজে লাগিয়ে যাবে, উলামায়ে কেরাম জান্নাতে যাবে, সেই দিন এদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। একজন মানুষ যদি নড়াচড়া করে তাহলে বুঝবো যে ওই লোকটা আলেমদের বিপক্ষের লোক, ওই লোকটা এতাতি পার্টির লোক, ওই লোকটা দারুল মুকাররম মাদ্রাসার বিপক্ষের লোক, কথা বলেন ঠিক কি ঠিক না? একমাত্র পেশা বাসলি এক আঙ্গুল দেখাবেন তারে ছুটি দেব, মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে আরো বাড়িয়ে যাবে বা এইস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। ও এই সুসংবাদ, সুসংবাদের কথা ছিল না, এদিক থেকে মুসলমান ওই দিন হাজার হাজার যুবকরা মস্তানরা বিভিন্ন ভাবে আলেম উলামার সাথে জান্নাতে চলে যাবে, তুমি ধরা খেয়ে গেছো কোনো ব্যবস্থা নাই, আফসোস করে বলবা ইয়া বাইলা তালাইতানি লাম আত্তাকিদ ফুলানান কলিলা, ইয়া লাইতানি তাকুস্তুমার রসুলে সাবিলা, কপাল আমার পড়ছে জন্মের মতো, যদি এই উলামায়ে কিরামের সাথে সিকুর একটা লাইন সংযোগ রাখতে পারতাম তাহলে আজকে তাদের সাথে জান্নাতে যাইতে পারতাম, হাজার হাজার মানুষ আমাদের সাথে ভালোবাসার কারণে, হক্কানি উলামায়ে কিরামের সাথে ভালোবাসার কারণে, আমি আপনার সাথে ভালোবাসার কারণে আপনি আমার অশ্বনে হিদায়ত পেয়েছেন, জান্নাতি হয়েছেন, এই মহাব্বতে আপনার সুপারিশে আমি জান্নাতি হব। আল্লাহ যদি আমার ডান হাতে আমল নামা দেয়, আমার সারা দুনিয়ায় হাজারো বাঙালি মুসলমানরা ভালোবাসে, এরা যদি কেউ বিপদে পড়ে এই ভালোবাসার খাতিরে আমার সাথে হাসরের মাঠে দেখা হয়ে যাবে, আমি সুপারিশ করার সুযোগ পাবো। আল্লাহু আকবার, সেই দিন মহাব্বতের মানুষগুলোকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। ভালোবাসা রাখা যাবে যাবে, একজনও নড়বে না, একটা স্লোগান হবে না, দুই হাত উঁচু করে নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কওমি মাদ্রাসা কায়েম হোক, কায়েম হোক, কওমি মাদ্রাসা কায়েম হোক, কায়েম হোক, কওমি উলামায়ে কিরাম যেখানে আছে, উলামায়ে কিরাম যেখানে, এতাতিরা যেখানে, আমরা নাই সেখানে, এতাতিরা যেখানে, এতাতিরা যেখানে, কওমি উলামা যেখানে, নারায় তাকবীর, ধন্যবাদ, মাশাআল্লাহ, হাত নামান, উলামায়ে কিরাম যেখানে থাকবেন ইনশাআল্লাহ। নো টাক বাটস্কুত কথা হবে না, কাজ আছে, একজন মানুষ চলে গেলে বসবো যে উলামায়ে কিরাম থাক যেখানে আমরা আসবো সেখানে থাকবো সেখানে, এ কথা মিথ্যে কথা কইছে মুনাফিকি হয়ে যাবে, কথা কন আমি বলি দোস্তাদিক, এই আগামী কাল সকাল, এটা তে কিতাব বোঝে না, অনেকেই বোঝে না, তার দরকার নাই, থাকা আজকে সময় নাই, ওই দিন কবো, ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে ওই দিন দাওয়াত থাকলো। এদিক আগামীকাল সকালবেলা এই খুলনার মানুষ আমার এত ভালোবাসে, আমি জানি না তা না জানি, তাই বলি এত ভালোবাসে আমি জানি না, এর চেয়েও ভালোবাসে, অনেকে কি যে কত মহব্বত করে, একক তো খাওয়ানোর জন্য বাড়ি নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে, এই যে মিজানুর রহমান হানাফি না চেনেন নাকি, মিজান হানাফি আমার ভাই, আমার ছোট ভাই, ও উনি সৌদি, উনার মা মারা গেছে, উনার মার সব দাফন পর্যন্ত সব দোয়া মুনাজাত পর্যন্ত আমি করছি, সৌদি আরব গেছি, আমার সৌদির বিশাল এক অংশ তার টাকা খরচ করে গাড়িতে আমার ঘুরে ঘুরে দেখাইছি, যা জীবনেও আমার সম্ভব ছিল না আল্লাহ পরশিল আমারে দেখাইছে, আল্লাহ তারা তারা বাংলাদেশে নিয়ে আসছে, তার দ্বারা দেশ ও জাতির সঠিক সেবা খেদমত করার সুযোগ ও তৌফিক দান করব, আমিন। মহব্বত করি, বিশালভাবে মহব্বত করি, এদিক তাকান, আমি যদি আপনাদের কে বাড়ি, এখানে আমার ভাগ্নি আছে আরো কয়েকজন, তারা এখানে বাড়ি করছে, এই জাকির আমার ভাগ্নি আর্মি রিটায়ার, এখানে যেন কোন জায়গায় বাড়ি করছে, এই যে পাশে বাড়ি, আমার ভাগ্নি আমার আপন চাস্তা বুনির ছেলে, এই মহাব্বত অরেন্ট অফিসার ছিল, এই মহাব্বতের মানুষগুলো আপনারা, আমি যদি সকালবেলা, এই আমি একটু দাবি করতে চাই, রাত্রে থাকবো সকালবেলা
আজকের বাড়ি যদি আমি একক তো নাস্তা খাইতে চাই, আমারে খাওয়ানোর মানুষ আছে না? আপনারা আছেন কেউ? কে কে ফেল করেন না জানো, ফেল করেন না জানো, ভালো করে বুঝে শুনে হাত উঠাইয়েন। ঠিক মুনাফেকি হবে না তো? ঠিক ইনশাআল্লাহ প্রত্যেক বছরে একবার যদি খাতি চাই এই কজনে হাত ঠিক থাকবে? ঠিক আল্লাহ কবুল করবেন। আল্লাহ আকবার। এখন যদি আটা দেয় বসবো যে ভাই দিয়ে চলে যাচ্ছে, কত মানুষ আমার খাওয়াবে আল্লাহ রহমতে দারুল মুকাররম মাদ্রাসা, না হলে আমার ভাতের অভাব নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না খাইয়ে আলহামদুলিল্লাহ কইলাম। এদিক তাকান, আমার সাথে আমার ড্রাইভার আছে, আমার সাথে আমার সুলতান শাহী গোড়াদার সুলতান লু মাদ্রাসা, আমার গোপালগঞ্জ আমার বাড়ির মাদ্রাসা সুলতান শাহী গোড়াদার মাদ্রাসা, আমার মোহতাম সাহেব আসছে, এই তিনজন তো থাকবেই। আর দারুল মুকাররমের মোহতাম সাহেবকে আমাকে সাথে না যেতে পারবে নাকি? আমাকে চারজন রে কাল সকালে নাস্তা খাওয়াতি, পোল্ট্রি পাঙ্গা ডাল খেচড়িও যদি খাওয়ান 2000 টাকার কম হবে না। হবে 2000 টাকার কম হবে? হবে না, ঠিক কিনা? এক বস্তা চাউল ইট টাকা না 2000 টাকা? আমি এখন ধনী বড় লোক, আমার পর জাকাত ফরজ, হজ ফরজ, কুরবানি ফরজ।